আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপি হচ্ছে ময়দা দিয়ে পোয়া পিঠা বা তেলের পিঠা খুব সামান্য উপকরণ দিয়ে আপনারা যে কেউ আসলে পিঠাটা করে খাওয়াতে পারবেন এবং সে খুবই আপনার প্রশংসা করবে চলুন তাহলে এই পিঠাটা করে কি করে আমরা দেখে নিই সবাই চাউলের গুঁড়ো ব্যবহার করে কিন্তু এখানে কিন্তু আমি কোনো চাউলের গুঁড়ো ইউজ করব না এখানে শুধু আমি ময়দা দিচ্ছি দুই কাপ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি প্রথমে আটাটাকে একটু ভালো করে মিক্স করে নিব আর এখানে আমি দিচ্ছি হলো চিনি আর গরম পানি হালকা কুসুম গরম পানি যেটা হাতে শয় সেই পানিটা দিয়ে আমি মিক্স করব আর সাথে একটু টেস্ট করার জন্য আমি এখানে দুধ ব্যবহার করব দুধটা দিলে পিঠাটার টেস্ট অনেকটাই বেড়ে যাবে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন যাতে কোনো দানা না থাকে এ পর্যায়ে আমি এখন দুধ দিয়ে দিলাম ভালো করে আমি জিনিসটাকে ফেটে নিচ্ছি যাতে কোনো লামস না থাকে বা কোনো দানা না থাকে সময় নিয়ে মিলাতে হবে দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এরকম ঘনত্ব থাকবে আপনার ব্যাটারটা যত পারফেক্ট থাকবে পিঠাটা ফুলবে অনেক সুন্দর হবে সুন্দর এর জন্য সবসময় চেষ্টা করবেন যে ব্যাটারটার দিকে খেয়াল করবেন যে ব্যাটারটা যেন সেম এইরকমই হয়ে থাকে এখন একটা প্যানে তেল গরম করে নিচ্ছি এই তেলটা চামচটা গরম করে একটু সামান্য পরিমাণ চামচে তেল রেখে পিঠাটা দিয়ে দেব দিয়ে একটু তেলের ভিতর চুবিয়ে ধরলে পিঠাটা উঠে যাবে সুন্দরভাবে দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে পিঠাটা একদম গোল সম্পূর্ণ পিঠা একই রকম সাইজের হবে আপনারা চাইলে এমনিও তেলের ভিতর দিবেন কিন্তু আমি একসাথে অনেকগুলো ভাজার জন্য আসলে এই টেকনিকটা অবলম্বন করা আপনি যদি নিচে ছাড়িয়ে দিয়ে পিঠা ভাজেন তখন আপনি একসঙ্গে অনেকগুলো দিতে একটু ঝামেলা হবে এর জন্য চামচ দিয়ে দিলে জিনিসটা চার পাঁচটা পিঠা একসঙ্গে ভাজা যাবে আর দেখতেও মার্শাল্লা অনেক সুন্দর লাগে পিঠাটা এই পিঠার বিশেষত্বটা এইটাই যে এক একসঙ্গে অনেকগুলো ভাজে কিন্তু আমরা যে স্বাভাবিক চাউলের দিয়ে তেলের পিঠা ভাজলে আমরা সাধারণত একটা করে ভেজে থাকি দেখুন এখন আমার ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি একটা একটা করে দেখুন পিঠাগুলো মশাল্লাহ খুব সুন্দর ফুলেছে আর আপনাদের যদি আমার পিঠার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ আপনাদের সাথে আমি নতুন নতুন রেসিপি ট্রাই করছি আরও নতুন নতুন রেসিপি আপনাদের আমি দিব পর্যায়ে আমি আর এক ব্যাস পিঠা ভেজে নিচ্ছি দেখুন এরকম করে নামিয়ে দিচ্ছি চুলার হিটটা লোতে রাখবেন না হলে বেশি লাল হয়ে যাবে বা পুড়ে যাবে দেখুন আমি ভালো করে উল্টে পালটি ভাজে নিচ্ছি এখন আমি উঠিয়ে নিই এ ব্যাসটাও আমি উঠিয়ে নিচ্ছি দেখুন একটা একটা করে সবগুলো পিঠা উঠিয়ে নিয়েছি দেখুন মশাল্লা পিঠাগুলো দেখতে খুবই চমৎকার লাগছে কালারটা এত সুন্দর হয়েছে যা বলার মতন অবস্থা না আমার খুবই ভালো লেগেছে দেখুন আমি একটা পিঠা আপনাদের মাঝে ছিঁড়ে দেখাচ্ছি দেখেন কোনো কাঁচা নাই ভিতরে একদম ফাঁপা পালা থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ